হাই গাইস আসসালামু আলাইকুম, আমি মনির, ক্রেজি ইফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। আজকে কোনো আপডেটিং ভিডিও না, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার আইডি কালেকশনের ভিডিও। এই আইডিতে কোনো প্রকার টাকা না খরচ করে আড়াই বছরে যেসব প্লেয়ার কার্ডগুলো আমি ফ্রিতেই পেয়েছি সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাচ্ছি, এবং এর সঙ্গে যেসব কয়েনগুলো দেখতেছেন এই সব কয়েনগুলো ফ্রিতেই পেয়েছি। পরবর্তীতে ওই কয়েনগুলো নিয়ে আমি এসি মিলানের ডবল বুস্টার ইভি প্লেয়ার কার্ডের বক্সে স্পিন করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে একটা প্লেয়ারও পাইনি আমি। যাই হোক, ওসব কথা বাদ, যারা তারা ভিডিওটি দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন আমি 2500 কয়েন খরচ করে একটা ইভি প্লেয়ারও পাইনি। যাই হোক, ভিডিওর মেন টপিকে আসা যাক। আর হ্যাঁ, যারা টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন করে টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয়। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আর আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার আইডি কালেকশনের যেই কালেকশনটি দেখাতে যাচ্ছি সে কালেকশনটি হচ্ছে গোলকিপার। চলুন তাহলে দেখে আসা যাক কোন কোন গোলকিপারগুলো আমি ফ্রিতে পেয়েছি। ক্যাসিয়াস, দিদা, এই দুটি হচ্ছে ইপিক প্লেয়ার। কোবেল, টেস্টেগান, ফেকারিও, ডেভিড ডেরজিয়া, অননা, যেসব গোলকিপারগুলো আমার আইডিতে কালেকশন রয়েছে সেসব গোলকিপারগুলো আপনারা দেখে নেন। সব প্লেয়ার কার্ডগুলি আমি ফ্রিতে পেয়েছি। পরবর্তী আসা যাক সিবি পজিশন। সিবি পজিশনে যেসব প্লেয়ার কার্ডগুলো আমি ফ্রিতে পেয়েছি সেসব সিবি পজিশনের প্লেয়ার কার্ডগুলো দেখে নেন। রুবেন দিয়াস, সালিবা, ডেলিট, গার্দিয়ল, জনস্টন, কন্টে, অ্যান্থনি রুদ্রিগার, ডেভিড আলাবা, মার্কিনিয়স, রেজাল ভ্যানডাইক, গাব্রিয়াল, কিছু প্লেয়ার কার্ড ডাবল রয়েছে, এইসব প্লেয়ার কার্ডগুলি আমি ফ্রিতে পেয়েছি। আর হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন রইল আপনি কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ার সিবিতে খেলাতে বেশি পছন্দ করেন এবং আপনার পছন্দের সেন্টার ব্যাক প্লেয়ার কোনটি, অবশ্যই সেই প্লেয়ারটির নাম বলে যাবেন। এর পরবর্তী যে পজিশনে প্লেয়ারগুলো দেখাতে যাচ্ছি সেই পজিশনগুলো হচ্ছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক, এই দুটি পজিশনে। প্রথমে রাইট ব্যাকের প্লেয়ার কার্ডগুলো দেখুন। কাফু, হোয়াইট, আলেকজান্ডার আর্নর, আশরাফ হাকিমি, পাভা, ড্যানিলো দুইটি কার্ড, টিপ ফ্রিস, আলওয়াল ফ্রান, ট্রিপিয়ার, থ্রি স্টার ফোর স্টারের প্লেয়ার কার্ড রয়েছে, সেই প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখে নেন। এবার আসা যাক লেফট ব্যাকের প্লেয়ার কার্ডগুলো। কস্তা, কুর্তা, হার্নান্দেস, ডেভিস, আলেহান্দো, গার্নার্দো, মার্কুস অ্যাকুনিয়া, যেসব প্লেয়ার কার্ডগুলো পেয়েছি আপনারা দেখে নেন, এইসব প্লেয়ার কার্ডগুলো আমি পেয়েছি। লেফট ব্যাক এবং রাইট ব্যাকের মধ্যে আপনারা বেস্ট প্লেয়ার কার্ড কোনটি রয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু পরবর্তী যে পজিশনের প্লেয়ার কার্ডগুলো দেখাতে চাচ্ছি সেই পজিশনগুলো হচ্ছে সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ডার যেসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো দেখে নেন। কিমিক, এনজো ফার্নান্দেস, লুকা মদ্রিস, কামামিঙ্গা, জুট বেলিংহাম, ওডেগার, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, ওইশা, ভালভার্দে, ডিপল, এসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে সেসব প্লেয়ার কার্ডও দেখে নিন। আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সেন্টার মিডফিল্ডারে কোন কার্ডটি বেশি পারফরমেন্স করে গেমে, কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ারটি, ভলি প্লেয়ার না ক্রিয়েটিভ প্লে মেকার না নাম্বার ক্লাসিক 10। পরবর্তী প্লেয়ার কার্ডের কালেকশন ডিএমএফ ডিফেন্সিভ মিডফিল্ডার, রুদ্রি রাইস, জাবি অলসো, সিমিরে বোনো ক্রিমারেস, গুন্দুগান, সার্জিও বুসকেটস, এছাড়াও যেসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো দেখে নিন। আর আপনাদের কাছে প্রশ্ন রইল ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার কার্ড হিসাবে কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ার কার্ড ভালো, অ্যাঙ্করম্যান না বক্স টু বক্স, আপনি কোন প্লেয়ারের প্লেয়িং স্টাইল নিয়ে খেলান অবশ্যই জানাতে দ্বিধাবোধ করবেন না। পরবর্তী যে পজিশনের প্লেয়ারগুলো দেখাতে যাচ্ছি সেই পজিশনগুলো হচ্ছে লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার। বুকায় সাকা, বোয়েন, নিলস ফোর্ডেন, কোমেন, গার্নার্চো পালমার, বেলি, কুবো, এইসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে। পরবর্তী যে কালেকশনটি দেখাতে যাচ্ছি সেই কালেকশনটি হচ্ছে লেফট মিডফিল্ডার প্লেয়ার কার্ডগুলো। জি রবার্টো, পোলিয়ান্স ওয়ার্ডস, ওয়াথামাল, টিমাকো, রুবেন ভার্টকার্স, কাইরু মাইটোমা, সেই প্লেয়ার কার্ডগুলি ফ্রিতে পাওয়া। এর পরবর্তীতে অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার কার্ডগুলো দেখেন। বেলিংহাম, কেভিন ডি ব্রুইনে, কিলিয়ান এমবাপ্পে, জামাল মুসিওলা, বার্নার্দো সিলভা, ফ্রাঙ্ক রিবেরি, ডিয়ামি, এবার্টস, আলভারেস, রাফাইলো, গ্রিজম্যান, যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতেছেন আপনারা সেসব প্লেয়ার কার্ডগুলি সব ফ্রিতে পেয়েছি। প্লেয়ার কার্ডগুলোর নাম বললাম না, বললে ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর যে পজিশনে প্লেয়ার কার্ডগুলো দেখাবো লেফট উইঙ্গার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গার ফরওয়ার্ড, এই দুটি পজিশনে। রাইট উইঙ্গার ফরওয়ার্ডে নিলস ফোর্ডেন, লিও মেসি, ভিগো, বোকায় সাকা, ডিয়ামি, ক্লোসোস্কি, দেম্বেলে, মোহাম্মদ সালা, ডোকু, আমি স্কুল করতেছি স্কুল করে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতেছেন এইসব প্লেয়ার কার্ডগুলি আমি ফ্রিতে পেয়েছি। এই ফ্রি ফাঁকে আপনাদের আমি টুর্নামেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলি। ই ফুটবল গেমে বাংলাদেশ সার্ভার যত ই ফুটবল ইউজাররা রয়েছে সকলের জন্য জানানো যাচ্ছে যে যারা ফ্রি টুর্নামেন্ট এবং পেইড টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা ফ্রি টুর্নামেন্ট এবং পেইড টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে নেবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারবেন সব সংক্রান্ত আপডেট জানতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওতে ফিরে আসা যাক। চলুন তাহলে আপনাদের দেখাই যেসব সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কার্ডগুলো পেয়েছি সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাচ্ছি। মেসির এই বিগ টাইম প্লেয়ার কার্ডটি পেয়েছি। কিলিয়ান এমবাপ্পে, হ্যালান্ড, বেনজামা, রোনালদো, রবার্তো লেভানডস্কি, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, হারিকেন, ট্রাম্প, এসব প্লেয়ার কার্ডগুলি পেয়েছি আমি ফ্রিতেই। যাই হোক, এই ছিল আড়াই বছরের মধ্যে ই ফুটবল গেমের মধ্যে কোনো অর্থ খরচ না করে এই কালেকশনটি আমি অর্জন করতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েন রয়েছে 2500 কয়েন প্রায়। যাই হোক, এই ছিল আজকের আইডি কালেকশনের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। দেখা যাচ্ছে অতি শীঘ্রই কোনো একটি নতুন আপডেটিং ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।